ওগুলো আমাকে দিন। গঙ্গার মাবুজি আজ কাজে আসেনি। সে ঠিকই কাজ করে, দুবেলা বাসন মাজাই তার কাজ। কাল থেকে আমাকে ডেকে নেবেন? আমি যে সময় বাজারে যাই সে সময় কি আপনি বাড়িতে থাকেন? টু বি মোর প্রিসাইজ, আপনি কতটা সময় বাড়িতে থাকেন বলতে পারেন? ফুটবল আমি একটু ডাক্তারখানা থেকে আসছি। না, বৌদি বলেছে। আমি বলছি না, আমার কিচ্ছু হয়নি। হয়নি হতে পারে, আর যাতে না হয় সেই জন্য তো বৌদি বলেছে। ওমা, এই কি অন্যায় কথা? রোগ বালাই নেই, শুধু শুধু ওষুধ খা। হাই ব্লাড প্রেশার, ওষুধ তো নিয়মিত খাওয়া ভালো বাবা। ইদানিং রাত্রে আপনার ভালো ঘুম হয় না, সবসময় কেমন যেন টায়ার্ড মনে হয়। সাবধানে থাকা ভালো নয়? কিছুই দেখছি তোমার চোখ এড়ায় না বাবা। বাজারের থলি ও কর্তব্যপরায়ণ পুত্র পিতার ভার লাঘব করেছে, বাপের উপর কি দরজ। সাহেব কিন্তু আপনাকে আন্তরিক শ্রদ্ধা করে বাবা। থামো বউ, তুমি আর সাহেবের হয়ে ওকালতি করো না, শ্রদ্ধা। এই বৌমা, তুমি সংসারে খরচ বাঁচাতে রান্নার লোক ছাড়িয়ে দিয়েছ, হাঁড়ি হেসেলে সব ঝক্কি নিজের মাথায় নিয়েছো, সব আমি মুখ বুঝে দেখে গেছি, কিন্তু ঘরে ঘরে চা পৌঁছে দেওয়া কি তোমার কাজ? তাতে কি হয়েছে বাবা, সব সংসারে বৌঝিরাই এ কাজ করে। এ সংসারে তুমি ছাড়া আরো দুজন আছে বৌমা, তাদের দেখছি না কেন? আপনি তো জানেন বাবা, মাধবীর ডিসপেপসিয়া, বেশি কাজকর্ম করলে বুক ফরফর করে। আর গোপা, তার সময় কোথায় বলুন? তাকে অফিস করতে হয়, সকালে উঠে স্নান খাওয়া সেরে 9টার মধ্যে তৈরি হতে হবে তো। থাক থাক, তোমাকে সার দিয়ে মাছ ঢাকতে হবে না। বলছি, আর বলছি কি বাবা? তোমার একটা আটকিল বিবেচনা নেই, এত বড় সংসারের ঝক্কি একটা লোকের উপর চাপিয়ে তোমার সব নাকি তেল দিয়ে ঘুমাবে? তোমার উচিত তো বৌমাকে সাহায্য করা। আপনি শুধু শুধু বুলজিকে বকছেন বাবা, আমার অর্থের কাজ ওই তো করে দেয়। ইদানিং আমি ওকে রান্নাঘরে আসতে বারণ করেছি। কেন? আজ বাদে কারোর বিয়ে দিতে হবে, রান্নাঘরে আগুন তাতে যদি একটা কিছু ঘটিয়ে বসে। কদিন ধরে যে গতিক সত্যি দেখছি মেয়ে। কেন, কি হলো? হবে আবার কি, পরীক্ষার রেজাল্ট বেরোবে, মেয়ের আহার নিদ্রা বন্ধ। ও, কবে রেজাল্ট বেরোবে? শুনছি তো কাল। কাল ভাবনা চিন্তা আর উল্টির আহার নিদ্রা নেই, কিন্তু আরেকজন যিনি দুবার ফেল করে নিজের ছোট বোনের সঙ্গে পরীক্ষা বসেছে তিনি কিন্তু নির্বিকার। ফুটবল সাহেব এবছর নিশ্চয়ই পাশ করবে বাবা, আপনি দেখে নেবেন। তোমার কথা যদি ফুলে যায় বৌমা, আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু একটা কথা জেনে রাখো, এবারে যদি সে ফেল করে তাহলে আমি গড় হাঁকা দিয়ে ওকে বার করে দেব। বসে বসে দাদাদের অন্নধ্বংস করবে আর ফুটবল খেলে বেড়াবে, এ আমি সহ্য করবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।